হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আ মিনি ব্লগ। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আমার ক্রিসমাসের এই ব্লগটা শুরু হচ্ছে আগের দিন থেকে, মানে 24 ডিসেম্বর থেকে। এখানে সমস্ত ড্রাই ফ্রুটস কেটে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ, রেডি একদম কেক বানানোর জন্য। প্রত্যেকটা বছর আমি এভাবেই আগের দিনকে সবার জন্য, আমার কাছাকাছি যারা থাকে সবার জন্য একটু কেক বানাই। ড্রাই ফ্রুট কেক বানাতে আমার ভীষণ ভালো লাগে, দেখতেই পাচ্ছ কি ইয়ামি লাগছে দেখতে। এখনও তো তৈরি হয়নি, জাস্ট আমি ওভেনে দিলাম কেকটা, এরপরে রেডি হয়ে গেলে ফাইনাল রেজাল্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। টানটানা, আমার কেকস আর রেডি, আর দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। বাই দ্য ওয়ে, তোমাদের কেমন লাগছে কেকটা দেখতে একটু কমেন্ট সেকশনে জানাও, আর তোমরা কারা কারা আমার মতো বাড়িতে কেক বানাতে ভালোবাসো সেটাও জানাও। আমার তো ড্রাই ফ্রুট কেক বানাতে আর খেতে দুটোই ভীষণ ভালো লাগে। যাই হোক, আজকে সন্ধ্যাবেলায় আমি বাড়িতে দিয়ে আসলাম দুটো, একটা আমাদের বাড়ির জন্য, একটা বড়দাদের বাড়ির জন্য। আর এই যে তোজো বুড়ো এসেছে ক্রিসমাসের ছুটি কাটাতে মামা বাড়িতে, মামা বাড়ি মানে দাদু দিদার বাড়িতে, তো এই যে এর জন্যই আরও কেকটা দিয়ে যাওয়া আজকে। আর এখন আমি বাড়িতে খাচ্ছি গরম গরম চিংড়ির বড়া, এটা জাস্ট ইয়াম লাগে খেতে, বানিয়েছিল মিনু পিসি। চলো কাট টু নেক্সট ডে, মানে ক্রিসমাস ডে। তো ক্রিসমাসের দিন সন্ধেবেলা বাড়ি এসে দেখলাম তোজো এত সুন্দর করে ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে সান্টা ক্লজ দিয়ে, ক্রিসমাস ট্রি দিয়ে। তো যাই হোক, তারপরে ওর যারা রিয়েল লাইফ স্যান্টা তাদেরকে স্যান্টা টুপি পরিয়ে সাজাচ্ছিল। কেন রিয়েল লাইফ স্যান্টা বললাম, কারণ দাদু দিদারা কিন্তু সত্যি সত্যি নাতি নাতনিদের কাছে রিয়েল লাইফ স্যান্টা হয়। তাদের সমস্ত আবদার, সমস্ত ইচ্ছা সব কিছু তারাই পূরণ করে। এবার আমিও স্যান্টা টুপি পরে নিয়েছি, জানি না আমি কখনো কারো স্যান্টা হতে পারবো কি না, বাট আই উড রিয়েলি লাভ টু। যাই হোক, তারপরে আমার বানানো কেক আর ক্যান্ডেল দিয়ে তোজো করলো ক্রিসমাস সেলিব্রেশন। ওকে আমি কালকে কেকটা দিয়ে গেছি আর ও কাটেইনি, কেন না আমি আর অনজিৎ আসলে তবেই ও কেকটা কাটবে। যাই হোক, এবার সবাই মিলে আমরা ক্রিসমাসের কেক কাটিং সেলিব্রেশন করলাম। দেন দিভায়ের বানানো গরম গরম চিকেন পকোড়া খেলাম, যেটা ওয়াজ ইয়ামি, আর সাথে ছিল দারুণ গ্রিন চাটনি, জমে গেল জাস্ট। তারপরে আমরা সবাই মিলে গেলাম চাওয়ালাতে, আমাদের পাড়াতেই চাওয়ালা খুলেছে। তো ভাবলাম ক্রিসমাসের দিন সন্ধ্যেটা সবাই একসাথে একটু বসে চায়ের আড্ডা জমাবো। তো চাওয়ালাতে এসে দেখলাম বেশ অ্যাম্বিয়েন্সটা ওরা ভালোই ক্রিয়েট করেছে, শুধু স্পেসটা একটু ছোট ছিল আর সেই জন্য আরও বেশি ভিড়ও লাগছিল। যাই হোক, আমরা অর্ডার করেছিলাম চা অবভিয়াসলি, তার সঙ্গে চিকেন সসেজ আর চিজ গ্রিল স্যান্ডউইচ। চিকেন সসেজের প্লেটটা দেখতেই পাচ্ছ ফাঁকা হয়ে গেছে অলরেডি, ওটা আমি শ্যুট করতে ভুলে গেছিলাম। তো এখন আমরা খাচ্ছি গরম গরম চা আর স্যান্ডউইচ। শীতকালে মানে বাইরে বসে কোথাও বসে একসাথে সবাই মিলে চা খাওয়াটা দারুণ লাগে। তোজো অর্ডার করেছিল কোল্ড কফি, তারপরে আমরা অর্ডার করেছিলাম চিকেন চিজ ম্যাগি। ঠান্ডার মধ্যে এই ধোয়া ওঠা গরম গরম ম্যাগি খাবার কিন্তু মজাটাই আলাদা। তোমরা কারা কারা ম্যাগি লাভার আছো কমেন্ট সেকশনে বলো তো, আর ফ্রেন্ড লিস্টে যারা যারা ম্যাগি লাভার আছে তাদেরকেও মেনশন করতে ভুলো না। খাওয়া দাওয়া করে আমি আর অনজিৎ এলাম একটু গ্রোসারি শপিংয়ে, টুকটাক কিছু কেনার ছিল। চলো বাই, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও।